আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম কলাকাঞ্জল ইউটিউব চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 সালের আয়োজনে। আজকে যেখানে অবস্থিত রয়েছে, কত নম্বর প্যাভিলিয়ন হবে? 17 নম্বর প্যাভিলিয়ন, আর মুসলিমা বুটিক্স আমরা আজকে চলে এসেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। আজকে দেখিয়ে দিব পাকিস্তানি ক্যারি শিফন শাড়ি দেখিয়ে দিব। এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ক্যারি শিফন শাড়ি। আমি একটু ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিব। শিফনের উপরে অল ওভার ফিনিশিংয়ে কাজ করা রয়েছে, কালার কম্বিনেশন অনেক থাকবে। আমি একটা আপনাদেরকে ডিটেলে শাড়িটা দেখিয়ে দিব। ফার্স্টে যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর, অসম্ভব লুক দিচ্ছে। এরকম একটা ডিফারেন্ট লুক আনার জন্য আপনারা এই শাড়ি কালেকশানগুলো নিয়ে নিতে পারছেন। একটু ভাই আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে সিকিউন্স এবং খুব ম্যাচিং করে সুতো ফিনিশিং ওয়ার্কে ওয়ার্ক করা রয়েছে। এটা কি ব্লাউজ পিস সহ হবে? না, ব্লাউজ পিস শুধু শাড়ি, জাস্ট ম্যাচিং করে আপনারা ব্লাউজটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে ভাই, অল বডিতে এইভাবেই কাজ করা থাকবে। না, এটার মধ্যে যে কালারগুলো সব ঝুলানো আছে, আমি একটা একটা করে কালার দেখিয়ে দিব, প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে রয়েছে, তারপর হয়েছে গোল্ডেন কালার, তারপর হচ্ছে পিঙ্ক কালার। অসম্ভব সুন্দর। তারপর হচ্ছে অলিভ কালার, অলিভটাও অসম্ভব সুন্দর। আর অলিভের সাথে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিছু শেড কালার করা হয়েছে, শেডের মধ্যে রয়েছে। ভাই আপনি একটু রেড আর হোয়াইটগুলো দেখেন তো। এই যে এটা হচ্ছে রেড কালার, রেড কালারের মধ্যে অনেক ধরনের ডিজাইন ডিফারেন্ট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াইট, হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ করা রয়েছে, সেটা তো একেবারে ডিফারেন্ট গর্জিয়াস লুক দিচ্ছে। প্রাইসটাও জানিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা হচ্ছে অরেঞ্জ কালার। এরপর আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব। প্রাইসটা আসবে কত ভাই? 3000 টাকা। রিজনেবল প্রাইসেই পাচ্ছেন, যেহেতু আপনারা পাকিস্তানি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শাড়ি কালেকশনগুলো। এখানে আরও অনেক ধরনের লো থ্রি পিস পাবেন এক শপের মধ্যে। আপনারা অনেক সুন্দর সুন্দর চুন্দর পিন কালেকশান পাবেন, তারপর বুটিক্স কালেকশান রয়েছে, তারপর হচ্ছে ওয়ান পিস। ওয়াও, এই ওয়ান পিস তো অসাম লাগছে, খুবই একটা ডিফারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন গলায় খুবই সুন্দর কাজ করা রয়েছে, সাথে এখানে আড়ি ওয়ার্ক করা রয়েছে। আমি নিচে প্যানেল পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্লিভস। প্রাইসটা কত আসবে ভাই? 1000 টাকা। অসম্ভব সুন্দর। এটার মধ্যে কালার হবে অনেকগুলো, না অনেক কালার হবে, আপনারা শপে চলে আসতে পারেন। প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে 17। অবশ্যই আমাদের চ্যানেলের নামটা বলবেন তো ভাই। আর যে ভিডিও করে, এগুলো কি ওয়ান পিস? না, এগুলোও কিন্তু ওয়ান পিস রয়েছে। এগুলো কিরকম প্রাইস পড়ছে? 1000 টাকা করেই হচ্ছে, জাস্ট কালারগুলো ডিজাইনগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এই যে আমি এটা দেখেছিলাম, এটা জর্জেট ফ্যাব্রিক্সের উপরে কাজ করা। তারপর হচ্ছে যে কালারগুলো আছে, এখানে অনেকগুলো কালার আছে, সিল্কের টু পিস হবে। আচ্ছা, সিল্কের টু পিসও রয়েছে। সিল্কের টু পিস কত করে? 1350 টাকা প্রাইস পড়ছে। আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি টু পিসটা, ঠিক আছে। তারপর এখানে কিন্তু ছোট বড় সব ধরনের বাটিক স্কার্ট যেটা রয়েছে, স্কার্ট থ্রি পিস শাড়ি অল প্রোডাক্ট পেয়ে যাবেন এই শপে। আর আমাদের শপে আসলে কিন্তু সুন্দর সুন্দর দুটো ভাইয়ারা রয়েছে, ভাইয়াদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে দেখলে স্টলটা আপনারা চিনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।